কামারহাটি পৌরসভার 9 নম্বর ওয়ার্ডের পৌরমাতা মায়া দাস এবং বলিষ্ঠ তৃণমূল কংগ্রেসের নেতা অমিত দাস ওরফে মিঠু দার উদ্যোগে এক বৃহৎ রক্তদান শিবিরের অনুষ্ঠান হয়। মোট 150 জন রক্তদাতা রক্ত দিলেন এই রক্তদান উৎসবে। তার সাথে সাথে এলাকার 40 জন মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের কৃতী ছাত্রছাত্রীদের সংবর্ধনা দিলেন তারা। এই সংবর্ধনা পেয়ে ছাত্রছাত্রীরা বিজয় খুশি। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কামারহাটি পৌরসভার চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান সহ উত্তর চব্বিশ পরগনা জেলার একাধিক বলিষ্ঠ নেতারা। ছিলেন দমদম লোকসভা কেন্দ্রের সাংসদ সৌগত রায়, পানিহাটি বিধানসভার বিধায়ক নির্মল ঘোষ সহ একাধিক জেলা নেতৃত্ব। মায়া দাস এবং মিঠু দাসের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন তারা। আগামী দিনেও এলাকার মানুষের পাশে থাকার বার্তা দিলেন মিঠু দাস এবং মায়া দাস দুজনেই। আমরা যেরকম কৃতী ছাত্রছাত্রীদের সম্বর্ধিত করছি, তাছাড়া আমাদের সমাজে যারা উল্লেখযোগ্য অবদান রেখেছে কাজের ভিত্তিতে, সেই সব দুজন মানুষকে আমরা এর আগে অনেক দুজন মানুষকে আমরা সম্বর্ধিত করছি। যেরকম একজন আমার ওয়ার্ডের দৌড়বীর, সে পশ্চিমবাংলার রাজ্যের টিম নিয়ে বাংলাদেশ সফরে যাচ্ছে ম্যানেজার হয়ে। কৃতি মানুষ আমার ওয়ার্ডে থাকে, তার এই কাজকে আমরা স্বীকৃতি দেওয়ার জন্য তাকে কি কাজকে আমরা উৎসাহ দিয়েছি। আর একজন যে আবহাওয়া নিয়ে, জলবায়ু নিয়ে দীর্ঘদিন ধরে কাজ করছে, সরকারের নানা রকম এতে সেমিনারে সে ডাক পায়, বক্তব্য রাখে টিভিতেও, সে বক্তব্য রাখে সুজিত ভট্টাচার্য এবং দৌড়বীর কৃষ্ণেন্দু সিংহরা, এই তিনজন দুজনকে আমরা সম্বর্ধিত করেছি। আর মাধ্যমিক উচ্চ মাধ্যমিক মাদ্রাসা আইসিএস সিবিএসসি সব ছাত্র প্রচুর ছাত্রছাত্রীকে ওয়ার্ডের তাদের আমরা সম্বর্ধিত করেছি। ছাত্রছাত্রীদের করার আমরা বলেছি যে তোমরা আমাদের ভবিষ্যৎ আগামী দিনে, তাই তোমাদের সম্বর্ধিত করলাম। তোমাদের হাতে আমাদের দেশ থাকবে, এগিয়ে যাও তোমরা, এই আশা বিশ্বাস রেখে তোমাদের আজকে আমরা উৎসাহ দিচ্ছি। আর রক্তদান দীর্ঘদিন, এই তো আমরা রক্তদান আগে তৃণমূলে প্রথম আমরা ছাত্র পরিষদের ব্যানার থেকে শুরু করেছিলাম, তারপরে তার তৃণমূল তো টানা 25 বছর ধরে করছি, নানা রকম প্রোগ্রাম আমার ওয়ার্ডে হয় চলছে, দেখলেন আপনারা, জেলা চেয়ারম্যান এসছেন, নান্টুদা এসছেন, আমাদের সাংসদ এসছেন, এমএলএরা এসছেন, বড়নগর কামালাটি দমদমের সব কাউন্সিলররা এসছেন, জেলা সভানেত্রী কেয়াদি এসছেন, আরও তো সব নেতৃত্ব দেখছি। আমরা পুরনো প্রথম থেকে দল করছি, একদম দলের সভাপতি টাউনের, দুটো টাউনেরই সভাপতি এসছে, আজকে টোটাল 33 জন শুধু ওয়ার্ডেরই। আমি বলেছি যে আমরা মানুষের সঙ্গে আছি, মানুষের সেবায় আছি, সেবাই পরম ধর্ম। আমরা মানুষের যে কাজ করি, রক্ত দিয়ে মানুষের পাশে দাঁড়িয়ে মানুষের সেবা করি, এবং এই সেবায় মমতা ব্যানার্জী যে সব থেকে বড় আদর্শ, এই আদর্শকেই মানুষের মধ্যে নিয়ে যাচ্ছে, যাতে তৃণমূল কংগ্রেস আরো শক্তিশালী হয়, 2024 ভারতকে ভেঙে দেওয়ার, ধর্মের ভিত্তিতে, বর্ণের ভিত্তিতে, জাতপাতের ভিত্তিতে ভারতকে ভেঙে দুর্বল করার যে ষড়যন্ত্র বিজেপি করছে, 2024 আমরা তাকে ফর্সা করে দেব। রক্তদান শিবির একটা সামাজিক অনুষ্ঠান, অসুস্থ ব্যক্তিদেরকে সুস্থ করবার একটা প্রক্রিয়া। কামারহাটি পৌরসভার 9 নম্বর ওয়ার্ডে প্রত্যেক বছরের মতো এবছরও মায়া দাসের উদ্যোগে কাউন্সিলর রক্তদান হচ্ছে, প্রধান উদ্যোগ গ্রহণ করেছেন অমিত দাস। আমি এই রক্তদান শিবিরের সাফল্য কামনা করছি, এবং আমার খুব খারাপ লাগছে যে প্রত্যেক বছর রক্তদানে এসে আমি আমাদের প্রয়াত নেতা দেবী ঘোষালকে দেখতে পাই, কিন্তু এবছর তিনি মঞ্চে নেই, আমি সত্যিই ভারাক্রান্ত। আমি বিশ্বাস করি যে দেবীদা যেখানেই থাকুক শান্তিতে থাকবেন, এবং দেবীদার বিদেয়ী আত্মার প্রতি চিরশান্তি প্রার্থনা করে তার পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করছি। সমবেদনা জ্ঞাপন আজকে, বিগত কয়েক বছর ধরেই আমরা এটা করে আসছি, এবছরেও তার ব্যতিক্রম নেই। এবছরেও আমরা ছাত্রছাত্রীদের, মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের ছাত্রছাত্রী, কৃতী ছাত্রছাত্রী এবং গুণীজনেদের সামান্য কিছু সম্বর্ধনার ব্যবস্থা করেছি, আর সেই সঙ্গে রক্তদান। রক্তদান একটি মহান দান, বিগত কয়েক বছর ধরেই চলছে, এতদিন করে এসেছেন অমিত দাস, কাউন্সিলর ছিলেন, এবছরে আমি নতুন, তাই আমার উদ্যোগে এখনো আপাতত
মোটামুটি 100 জনের মতো নাম পড়েছে আমাদের এখানে। এখন সবে তো শুরু হয়েছে, আমাদের যেহেতু দাদা আমাদের সাংসদের আসতে একটু দেরি হয়েছে, উনি এসে উদ্বোধন করলেন, তারপর থেকেই শুরু হয়েছে। আপাতত এখনো বেশ কিছুদিন কিছুজন দিয়েছেন, এখনো চলবে। এখন আপাতত আমার কতজন দিয়ে গেছেন। Dolphin School of Hotel Management সাধ্যের মধ্যে কোর্স করিয়ে নিজস্ব ম্যানপাওয়ার সাপ্লাই লাইসেন্স দ্বারা স্টুডেন্টদের দেশে ও বিদেশে চাকরি দেবার সেরা ঠিকানা। Dolphin School of Hotel Management, হরিণঘাটা, নদিয়া। 2023 শিক্ষাবর্ষে প্রথম 100 জন স্টুডেন্টস পাবে 50% স্কলারশিপ। তাই আজই কল করুন 7797188188।